পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে গিয়েছিলেন প্রশাসনিক বৈঠকের জন্য। সেখানে প্রশাসনিক বৈঠকে একের পর এক এমএলএ এমপিদের কথা শুনেছেন, এমনকি পুলিশেরও কথা শুনেছেন। তারপর পুলিশকে এবং এমএলএ এমপিদেরকে কড়া ধমকি দিয়েছেন, উচিত শিক্ষা দিয়েছেন যারা ভুলভাল কাজ করছে। এমএলএ এমপি থেকে শুরু করে পুলিশ সবাইকেই বসিয়ে রেখে কড়া হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দেব উঠে পশ্চিমবঙ্গের ঘাটালের এমপি দেব এবং বাংলা অভিনেতা সেই দেব উঠে মুখ্যমন্ত্রীকে কিছু বলেন। তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বললেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গড়বেতায় গাছ কাটা নিয়ে কার কার বিরুদ্ধে অভিযোগ আছে? গড়বেতা দিদি, এটা গড়বেতা বিধানসভা নয়, এক এটা শালবনি বিধানসভায়। যে বিধানসভাই হোক, পুলিশকে আমি বলে যাব স্ট্রংলি অ্যাকশন নিতে, ডিএম এবং পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্ট। বালি কাটা, মাটি কাটা, এগুলো সব বন্ধ হয়েছে বিক্রি করা? দু নম্বরই বন্ধ হয়েছে? নাকা চেকিং চলছে ঠিক মতো? পিডাব্লিউডির এত বেশি খাই কেন? কোনো কিছু করতে চায় না, আর করতে গেলেও এমন বাজেট ধরবে, প্রথমে 5 টাকা ধরবে, এক বছর বাদে সেটাকে আবার রিকাস্ট করে বলে দেবে 15 টাকা। কত? 32 কোটি, দুটো গেট আর একটা কমিউনিটি সেন্টার। 32-40 crore লাগবে? 32 কোটি মতো স্যার। পাগল নাকি? দুটো গেট, কমিউনিটি হল, এগুলো মিলে ম্যাডাম, কোনো দরকার নেই পিডাব্লিউডি। বাপরে বাপ, খাই কত? আমি যেন কাজ করাই না মনে হচ্ছে। এত তিনটে, একটা কমিউনিটি হল, দুটো গেট করতে কত টাকা লাগে? ওই ডিপিআর কেটে ফেলে দাও। কি ডিপিআর করেছো আমাকে একটু দেখিও তো, ডিপিআর এর অঙ্কনটা আমাকে একটু দেখিও। এখনো পর্যন্ত তো অঙ্কনটাও আমি দেখিনি। আজকালকার দিনে কত হালকায় কাজ হয়, কত হালকা স্টিলের ওপরে, এর ওপরে কত কিছু আছে, ফ্যাব্রিকের ওপরে কাজ হয়, এ যেন মনে হচ্ছে খোদাই করছে। দিনেন দিনের কিছু নাই না, তোমাকে আমি আর দেবো না কিছু, তুমি অনেক পেয়েছো, যাও তো। আমাকে একটু বলতে দিন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারবো না? না ধন্যবাদ জানি, আমায় ছোট করে আর কি হবে? না না, আপনি আমার দিদি, আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কিন্তু এত কথা বললাম না, আপনারই একটা কাজ, আমি যেটা সবাইকে বলতে চাচ্ছি, মেডিকেল কলেজে আপনি আমায় এবং আমার স্ত্রীকে নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন কোভিডের সময়, আমি যে জিনিসটা পরিষেবাটা দেখলাম মোর দ্যান অ্যাপোলো। নিগম সাহেবকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এরকম পরিষেবা কোনো প্রাইভেট হাসপাতাল দিতে পারেনি। এইটা আমাদের সবার জানা উচিত এবং প্রচার করা উচিত যে সরকারি হাসপাতাল। ঠিক আছে, এবার বসে পড়ো, দিলেন বসে পড়ো, অনেক হয়েছে। ক্যাথ ল্যাবটা অনেকগুলি ওয়ার কংসাবতী নদীর তীরে পাড়ে আছে, তো নদীর ভাঙনে আমাদের অনেক কষ্ট, আমার কিছু করার নেই, নদী তো আমার হাতে নেই, নদী মাতৃকা। দিদি আমাদের খড়গপুর রুরালে বাঁধানো হয়েছে, এই পাড়টা বাঁধালে এগুলো এত টাকা নেই আমার কাছে এখন, একটু একটু করে দিদি, এগুলো আমি জলে টাকা ঢালতে পারবো না এখন, বসো ভাই, বলতে দিলেই গেল দিদি। না তোমার আমি কোনো কথা শুনবো না, তোমার সব করে দিয়েছি আমি। হ্যাঁ বলো। চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান বলছি। দিদি আপনি অনেক কিছু দিয়েছেন, আমার আর কিছু চাইনি, মানে আপনার এবারে শুধু আশীর্বাদের হাতটা যেন চন্দ্রকোনা। আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে। এটা একটা সাংঘাতিক কাজ করলেন উনি, স্বাধীনতার পর এই প্রথম মুখ্যমন্ত্রী, প্রায় মোর দ্যান 10 লাখ পিপল, যার 80% মহিলা উপকৃত হবেন, মাদুরটা 100 দিনের কাজে যুক্ত করেছেন উনি, এবং মাদুর হাবটা উনি ডিক্লেয়ার করেছিলেন, তার প্রসেস চলছে, মিস্টার পাণ্ডে দেখছেন, আমি ওকে একটু এক্সপেডাইট করতে বলবো। আপনি সবই দিয়েছেন, আমাদের আর কিছু বলার নেই, এটাকে ধরে রাখাই এখন আমাদের বড় কাজ। ম্যাম, আমি মিডনাপুর কলেজের একজন অ্যালুমনি, আপনাকে 5 মিনিটের জন্য মিডনাপুর কলেজে যাওয়ার জন্য প্রার্থনা করছি। আমাদের মিডনাপুর, এগুলো এখন ছাড়ুন, আমি সব জায়গার অ্যালুমনি। দিদি বলো। দিদি প্রণাম জানিয়ে একটা কথা বলছি, গড়বেতা পোপারে একটা জায়গায় যদি ছোট্ট একটা ব্রিজ করে দেওয়া হয় না, আমরা গড়বেতা ব্রিজের টাকাটা আপনি নিয়ে আসুন, আমি করব না, না বাঁকুড়া পর্যন্ত যেতে পারবে। হ্যাঁ, টাকাটা আপনি নিয়ে আসবেন, ওটা একদমই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি আমি। আপনাকে প্রণাম দিদি, একটু বলবো, পিংলা ব্লক থেকে জেলা পরিষদ মেম্বার বলছি দিদি। এই রকম ভাবে বলতে শুরু করলে তো গেল দিদি। একটু পিংলা ব্লককে যাতে পিউপির আন্ডারে আনা যায়, এটা একটু আপনার কাছে আবেদন। আর একটা আবেদন, জেলা পরিষদে আপনি যা ফান্ড পাঠান, আমরা জেলা পরিষদ যারা মেম্বার আছি, জেলা পরিষদ থেকে ঠিকঠাক সমাবণ্টন হচ্ছে না, এটা আমি দিদি দেখার জন্য আবেদন করছি। জেলা পরিষদ সবাইকে সমানভাবে সমবণ্টন করবে, নিজের ইচ্ছা মতো করবে না। বলছিলাম 40-45 হাজার লোধার মধ্যে মাত্র বিএ পাস 20 জন মতো বা 21 জন, আর এম এ পাস 1-2 জন। একটু এদের প্রতি আপনি তো জানেন যে লোধারা কোনোদিন তারা সমাজের মূল স্রোতে আসতে, তোমাদের দেখো পড়াশোনার জন্য বিনা পয়সা, খাদ্য বিনা পয়সা, স্বাস্থ্য বিনা পয়সা। আমাদের ছেলেরা যদি কাজ না পায় আগামী দিনে, আমাদের ছেলেরা, আরে কাজ তো পাবে না, কে বলেছে? পড়তে আর চাইবে না, ছেলেগা বুড়া হয়ে যাচ্ছে দিদি, আর বুড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি, আমার কাছে আছে, বিয়ে পাস করে বাস কাটা বাস কাটছে তারা,
আমার কাছে আছে দিদি, আমি ওরা বলে যে কি করবো, 40 বছর বয়স পর্যন্ত, তোমাদের তো 43 বছর বয়স পর্যন্ত এর টাইটেল, 45 আছে, 45 আছে, 43 এসসি, হ্যাঁ পুরা 45 হয়ে যাচ্ছে, বিয়ে পাস করে চাকরি হয়নি, একটুকু দিদি ঝাঁটা টাটার যে কোনো কাজের টাজের ওদিকে দিয়ে দিলে ভালো হয়, ওদেরকে দেখে বাকি ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করবে, এমনি লোধারা তো পড়েইনি, জঙ্গলেই থাকে, তাদের শিক্ষার প্রতি এনার্জিও নেই, পড়তেও চায় না, তাদের রক্তে মনে হয় পড়াশোনা। বিএ পাস কজন আছে? বিএ পাস 20-25 জন হবে, এমএ পাস 2 জন আছে আর ইঞ্জিনিয়ার 2 জন আছে। দেব বলো, দেব কুমারের কিছু বলার আছে? নারী আমরা তোমার আশীর্বাদে সব কিছু ঠিকঠাকই আছে, এইটা যেটা সবাই বলছে কি এটাকে ধরে রাখতে হবে, যাতে মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, যার জন্য আমরা আবার জিতেছি সেটা যেন আমরা রাখতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ দিদি। দেব খুব কম কথা বলে কিন্তু খুব ভালো সিনেমা করে আজকাল।